নমস্কার বন্ধুরা স্মার্ট নোটস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেল করে কোয়ারি করেছিল হয়তো তিনি আমার সাবস্ক্রাইবার আবার নাও হতে পারেন তো যাই হোক তিনি আমাকে বলেছিলেন অর্থাৎ জিজ্ঞাসা করেছিলেন যে দাদা আমার সাংসারিক অবস্থা খুবই খারাপ অর্থাৎ আমার আর্থিক অবস্থা খুবই খারাপ আমার সংসার কোনো রকমভাবে চলে কিন্তু আমি ডাব্লিউ বিসিএসের প্রিপারেশান নিতে চাই আমিও ডাব্লিউ বিসিএস অফিসার হতে চাই তো আপনি যদি এই বিষয়ে আমাকে একটু পরামর্শ দেন যে কিভাবে আমি প্রিপারেশানটা স্টার্ট করব তো বন্ধুরা এই যে মানে মেলটা পাওয়ার পর আমার সত্যিই খুব খারাপ লেগেছিল যে একজন মানুষ যিনি কি না প্রিপারেশান নিতে চাইছেন কিন্তু তিনি আর্থিক সমস্যার জন্য পারছেন না তো যাই হোক তো আজকে আমি যদি তাকে একটা বুক লিস্ট ধরিয়ে দিতাম যে এই এই মোটা মোটা বইগুলো আপনাকে কিনতে হবে সে বাংলা ইংরেজি যে কোনো ভার্সান হতে পারে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকার একটা ধাক্কা তো সে কি কোনোদিনও প্রিপারেশানটা শুরু করতে পারতো আগে এটা আমাকে মানে তোমরাই সবাই কমেন্ট করে বলো যে সে কি কখনও আর কি পারতো প্রিপারেশানটা শুরু করতে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের জন্য যারা কিনা এই একই সমস্যায় ভুক্তভোগী যাদের আর্থিক মানে হয়তো আর্থিক হয়তো আর্থিক দিকটা একটুখানি খারাপ ঠিক আছে যারা কিনা অতটা অর্থ ব্যয় করতে পারছো না প্রিপারেশনের জন্য তো যাই হোক তোমরা যদি এরকম ভেবে থাকো যে ডাব্লিউ এর প্রিপারেশান শুরু করতে গেলে অনেকটা টাকা খরচা হবে ঠিক আছে তো এটা কিন্তু সঠিক নয় হ্যাঁ এটা কিন্তু ভুল তো আজকের ভিডিওতে কিন্তু আমি বলবো যে কিভাবে তোমরা মানে টাকা পয়সা খরচা না করে প্রিপারেশানটা স্টার্ট করতে পারো আর যথেষ্ট ভালো প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো কেননা একটুখানি যদি তোমরা স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু অনেক ইনফরমেশান হয়তো বাদ চলে যেতে পারে বোঝা গেল আর যদি ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার পর মনে হয় কাজে লেগেছে মনে হয় আমি কোনো একটা সলিউশন দিতে পেরেছি তাহলে কিন্তু অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করে অবশ্যই জানিও আর কোনো রকম যদি ইনকোয়ারি থাকে মানে রকম যদি কোয়ারি থাকে তোমাদের ডাব্লিউ সংক্রান্ত কমেন্ট না করে সোজাসুজি মেল করবে ঠিক আছে ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া থাকবে তোমরা সরাসরি মেল করবে বোঝা গেল আচ্ছা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি কয়েকটা পয়েন্ট বলতে চাই কি সেই মানে পয়েন্টে ভাগ করেছি আর কি ভিডিওটাকে প্রথমে দেখো আমি ধরে নিচ্ছি তোমাদের কাছে মানে বইটুই কেনার সামর্থ্য হচ্ছে না বই কেনার সামর্থ্য হচ্ছে না কিনতে পারছো না ঠিক আছে তো এটা কোনো দোষের নয় কিন্তু প্রিপারেশানটা যদি না নাও এটা কিন্তু তোমাদের জন্য দোষের হবে যদি বই মানে মানে বইয়ের অভাবে প্রিপারেশানটা না নিতে পারো ঠিক আছে তো কি করতে হবে প্রথমে দেখো আমাদের কিন্তু প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে কি কি সাবজেক্ট আছে ঠিক আছে সাবজেক্ট সম্পর্কে কিন্তু জানতে হবে কি কি সাবজেক্ট আছে সাবজেক্ট অর সিলেবাস ঠিক আছে এবার এই নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা দু নম্বর কী দু নম্বর হচ্ছে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের ভেতর যে টপিক আছে ঠিক আছে মানে আমি ছোট করে লিখছি টপিক্স ঠিক আছে টপিক্স নেম ঠিক আছে বা চ্যাপ্টার্স নেম এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে যেমন ধরো ইতিহাসের মধ্যে কী কী চ্যাপ্টার রয়েছে ভূগোলের মধ্যে কি কী চ্যাপ্টার্স রয়েছে এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে নামগুল অন্ত্র জানতে হবে তারপর কি করবে তিন নম্বর পয়েন্ট যেটা সে সবথেকে গুরুত্বপূর্ণ আর আমি ধরে নিচ্ছি তোমরা এই ভিডিওটা দেখছো মানে কোনো একটা স্মার্টফোনে দেখছো তোমাদের কাছে নেট কানেকশান রয়েছে ঠিক আছে তো এটা কিন্তু দরকারই ফোনটা কিন্তু তোমাদের দরকারি বোঝা গেল আচ্ছা তো এরপর তোমরা কি করবে ইউটিউবে যাবে ঠিক গো টু ইউটিউব অ্যাপ ঠিক আছে ইউটিউব অ্যাপ অর্থাৎ ইউটিউব তারপর তোমরা কি করবে যে তোমরা ধরো একটা যে কোনো টপিক সম্পর্কে পড়তে চাইছো যেমন ধরো ইতিহাসের রিভোল্ট অফ এইটিন ঠিক আছে বা যে কোনো কিছু একটা ঠিক আছে ধরো ভ্যালি সিভিল সিভিলাইজেশান আইভিসি ঠিক আছে তো এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশান এটা তোমরা সার্চ করো বোঝা গেল ইউটিউবে সার্চ করো সার্চ করার পর দেখবে অনেক ভিডিও চলে এসছে তোমাদের সামনে অনেক ভিডিও এসছে এবার তোমরা যদি হিন্দি ভো মানে হিন্দি যদি বোঝো আর যদি ইংরেজিটা তোমাদের ভার্সান হয়ে থাকে ইংরেজিতে পড়তে চাও তাহলে তোমাদের কাছে প্রচুর অপশান আছে ভিডিওর প্রচুর প্রচুর অপশান আছে কোনো মানে কি বলবো মেটেরিয়ালসের কোনো অভাব হবে না বোঝা গেল মেটেরিয়ালসের কোনো অভাব কিন্তু তোমাদের হবে না আচ্ছা তো ধরে নিচ্ছি আমি তোমাদের তোমরা হিন্দি বোঝো না বাংলাতেই তো আইভিসি ইন বেঙ্গলি তোমরা লিখবে ঠিক আছে ইন বেঙ্গলি তোমরা লিখবে এরপর কী করবে প্রথম যে চার পাঁচটা ভিডিও আসবে ঠিক আছে বা দশটা ভিডিও আসবে ভিডিওটা ওপেন করবে বোঝা গেলো ওপেন দ্য ভিডিও তারপর কি করবে তোমরা তারপর চলে যাবে সোজা কমেন্ট সেকশানে ঠিক আছে সোজা কমেন্ট সেকশানে চলে যাবে সেখানে এই যে কমেন্ট সেকশান যেটা রয়েছে না সেটা কিন্তু প্রতিটা ভিডিওর ভিডিওর রিভিউ বলতে পারো সেখানে কিন্তু পেয়ে যাবে তোমরা ঠিক আছে সেখানে গিয়ে তোমরা কমেন্টগুলো পড়ে দেখবে যে এখানে কমেন্টে ভিডিওটা সম্পর্কে কি বলা হয়েছে যথেষ্ট ভালো কি ভালো নয় ঠিক আছে এইভাবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কোন ভিডিওটা তোমাদের জন্য যথাযথ ইনফরমেশান প্রোভাইড করবে বোঝা গেল তো এখনকার যে ইউটিউবে ভিডিওগুলো রয়েছে হয়তো যে কোনো একজন স্যারের বা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে তোমরা সমস্ত ভিডিও পাবে না কিন্তু এমন কোনো টপিক থাকবে না যেটার বিষয়ে নিয়ে মানে যেটা নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও নেই হয়তো আলাদা আলাদা হবে দেখো এইটুকু কনসিডারটা তোমাদের করতেই হবে যে তার জন্য আমি প্রথমে বললাম কি টপিকসের নেম জানতে হবে সেই নেমটা দিয়ে সার্চ করবে তোমরা টপিক পেয়ে যাবে মানে ভিডিও কিন্তু পেয়ে যাবে এইভাবে তোমাদেরকে কিন্তু সিলেবাসটা কমপ্লিট করতে হবে আর একটা কথা বলে রাখি তোমাদের যদি মনে হয় যে এখনকার যে ইউটিউবে যে পাওয়ার যেটা রয়েছে ঠিক আছে মানে সেটা অনেক কম সেটা কিন্তু ভুল ধারণা তোমাদের ঠিক আছে এখনকার যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড হচ্ছে সেগুলো কিন্তু কোনো অংশে বইয়ের থেকে কম নয় এবার বলতে পারো বইতে তো অনেক ডিটেলসে লেখা থাকে আর ইউটিউবে যে ভিডিওগুলো থাকে সেখানেও অনেক ডিটেলসে মানে দেওয়া থাকে ঠিক আছে যে কোনো ভিডিও কারণ কোনো ক্রিয়েটরই চাইবে না তার ভিডিওটা খারাপ হোক তো যথেষ্ট ভালোভাবে কিন্তু দেওয়া থাকে তার ভিডিওগুলো তারপর তোমরা কি করবে দেখো একটা একটা মোটা বই একটা নামি বই ঠিক আছে সেটার যে এসেন্সটা আছে না যেটা পড়ার পর যেটুকু আমাদের দরকার সেটুকু কিন্তু প্রতিটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে আমি তোমাদেরকে এটা কথা দিচ্ছি ঠিক আছে তো একটু লেন্দি ভিডিও দেখবে যেখানে কিনা ভালো করে বোঝানো হচ্ছে এরকম অনেক ভিডিও পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের ওপর তো এটা তোমরা সার্চ করে কিন্তু সেখান থেকে পড়বে ঠিক আছে আর একটা খাতা নেবে যেটা কিনা তোমাদের খাতা তো কিনতেই হবে তাই না এটা তো একদম নেসেসারি তো খাতায় কিন্তু তোমরা সেটা নোট করবে বোঝা গেল আচ্ছা এরপর চার নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে যেটা বলে দিলাম আমি চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে কীভাবে বুঝবে তোমরা সেটা ভালো কি খারাপ তো কমেন্ট সেকশানে চলে যাবে এরপর দেখো বেঙ্গলি যে ডেসক্রিপ্টিভ পেপার আছে এটা তোমরা কি করবে ঠিক আছে বেঙ্গলি ডেস ডেসক্রিপটিভ পেপারের জন্য তোমরা কি করবে ফর বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ঠিক আছে বানান একটু ভুল ভাল হলে আমাকে ক্ষমা করো স্ক্রিনে আমি বানানটা ভুল করে ফেলি যাই হোক ডিসক্রিপ্ট পেপারের ক্ষেত্রে বা কম্পালসারি পেপারের ক্ষেত্রে তোমরা কী করবে দেখো এক সেকেন্ড হ্যাঁ তো এখানে যেটা করবে প্রথম তোমাদের ফোনে আনন্দবাজার অ্যাপটা হুম আনন্দবাজার বললাম না হ্যাঁ আনন্দ আনন্দবাজার অ্যাপটা তোমরা ইনস্টল করবে ঠিক আছে আনন্দবাজার পত্রিকা অ্যাপ ইনস্টল করবে তারপর কি করবে অ্যাপে গিয়ে গো টু এডিটোরিয়াল পার্ট ঠিক আছে এডিটোরিয়াল পার্ট শুধুমাত্র এডিটোরিয়াল পার্টগুলো পড়বে খুন জখম রাহাজানি ঠিক আছে ডাকাতি চুরি এসব কিন্তু পড়ে ডাব্লিউ বিসিএসের জন্য বা তোমাদের মানে স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু রকম কাজে লাগবে না তো গো টু এডিটোরিয়াল পার্ট তারপর কি করবে তোমরা সেটা পড়বে এডিটোরিয়াল পার্টটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে বুঝতে হবে লেখার ধরনটা কি কিভাবে লিখতে হচ্ছে বোঝা গেলো আচ্ছা এর এটা হচ্ছে তোমাদের রোজকার কাজ ঠিক আছে ডেলি করতে হবে কিন্তু এই জিনিসটা তোমাদের ডেলি করতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের ডেলি করতে হবে আচ্ছা তারপর কি করবে তোমরা দেখো আবার ইউটিউবে যাবে ঠিক আছে গো টু ইউটিউব ইউটিউবে যাওয়ার পর সার্চ করবে যে কীভাবে বেঙ্গলি লেটার লিখতে হয় হ্যাঁ চিঠি লিখতে হয় সম্পাদকীয় চিঠি লিখতে হয় যাই হোক ট্রান্সলেশন করতে হয় এটা কিন্তু তোমাদের সার্চ করতে হবে ঠিক আছে বোঝা গেল সার্চ করবে বেঙ্গলি এডিটোরিয়াল লেটার ঠিক আছে এডিটোরিয়াল লেটার আর যা যা আছে ঠিক আছে বি টু ই টু বি ঠিক আছে ট্রান্সলেশন এগুলো সার্চ করবে দেখবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে অনেক ভিডিও পেয়ে যাবে সেরকমভাবে ভিডিওটাকে যাচাই করবে কমেন্ট সেকশানে গিয়ে ঠিক আছে ভিডিও পেয়ে যাবে যেখানে কি না তোমাদের একদম প্যাটার্ন কিভাবে চিঠি লিখতে হয় কোথায় কি লিখতে হয় কিভাবে লিখতে হয় সমস্ত কিন্তু হাতে ধরে শেখানো হচ্ছে বোঝা গেল তো সেখান থেকে তোমাদের হয়ে যাবে আর যদি তোমাদের চেনাশোনা কোনো দাদা থেকে থাকে তাহলে তোমরা লিখে সেই দাদাকে দিয়ে চেক আপ করিয়ে নেবে যে আমার লেখাটা ঠিক হচ্ছে কি না বা যদি কোনো ভালো বন্ধু থাকে যে কিনা ভালো পারে ঠিক আছে ইংরেজিতে চিঠি হোক বা বাংলায় চিঠি হোক বোঝা গেল আচ্ছা এবার যেটা করতে হবে সেটা দেখো পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে পাঁচ নম্বর তো হ্যাঁ পাঁচ নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে ফর ইংলিশ ডেসক্রিপটিভ ঠিক আছে ফর ইংলিশ ডেসক্রিপটিভ কী করবো আমরা প্রথমেই যেটা বললাম যে অ্যাপ নামাবে দ্য হিন্দু দ্য হিন্দুর অ্যাপ নামাবে ঠিক আছে বা যদি তোমরা অন্য কোনো পেপার পড়ে থাকো তাহলে সেই পেপারের অ্যাপ অ্যাপ নামাতে পারো কী করবে রিড এডিটোরিয়াল পার্ট তোমরা সেখানে অপশান পেয়েই যাবে এডিটোরিয়াল পার্ট কীভাবে পড়তে হবে টোরিয়াল পার্ট ঠিক আছে সেখানে পড়বে পড়ার পর তোমরা এটা কিন্তু রোজ পড়বে এবার দেখবে তোমরা অনেক ওয়ার্ড বুঝতে পারছো না ঠিক আছে তাহলে তখন কী করবে ওয়ার্ডগুলোকে মানে মার্ক করবে ঠিক আছে মার্ক ওয়ার্ডস ঠিক আছে ওয়ার্ডগুলোকে মার্ক করবে দেন তোমরা কী করবে যে ওয়ার্ডটা তোমরা মার্ক করলে বা ওখানেই তোমরা মানে যে ধরো অ্যাপের মধ্যে দেখছো ওই ওয়ার্ডটাকে একটু লং লং প্রেস করবে ঠিক আছে ট্যাপ করে রাখবে দেখবে ট্রান্সলেশনের একটা ট্রান্সলেটের একটা অপশান থাকছে সেখান থেকে সোজা তোমরা গুগল ট্রান্সলেট অ্যাপে চলে যাবে এইটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে একটুখানি পিছনের দিকে আছে খুঁজে তোমরা বের করে নেবে সেখানে কিন্তু পেয়ে যাবে ডাইরেক্ট ওখানে তোমাদের তোমাদের আর কি পেয়ে যাবে যে কী করে মানেটা দেখতে দেখতে হবে এবং মানেটা জানার পর একটা খাতায় কিন্তু তোমরা নোট করবে সেই মানেগুলো ঠিক আছে আর প্রতিদিনেরটা প্রতিদিন তো পড়বেই উইকলি একবার চেষ্টা করবে সেগুলো ভালো করে ঝালাই করে নেওয়ার তাতে কী হবে স্টক অফ ওয়ার্ড কিন্তু অনেকটা বাড়বে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড আচ্ছা এরপর কী করতে হবে সেমভাবে ইংলিশের যে এডিটোরিয়াল লেটার আছে ঠিক আছে এডিটোরিয়াল লেটার আছে রিপোর্ট আছে ঠিক আছে ট্রান্সলেশন আছে ঠিক আছে ট্রান্সলেশন আছে এইগুলো কিন্তু তোমাদের কি করতে হবে ঠিক আছে মানে তোমাদেরকে শিখতে হবে ইউটিউব থেকে বোঝা গেল জাস্ট সার্চ করবে দেখবে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে কিভাবে শেখাবে শিখে নেবে আর সেইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে আশা করছি বোঝা গেল এখন অবধি কিন্তু তোমাদের একটি পয়সা খরচা করতে হয়নি আমি আমরা যতদূর বললাম ঠিক আছে মানে শুধুমাত্র মোবাইলের নেট ব্যালেন্স ছাড়া তো সেটা তো তোমাদের হয়তো থাকবেই তবেই না ভিডিওটা দেখছো ছয় নম্বর পয়েন্ট কি। ছয় নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে দেখো অপশানাল ফর অপশনাল অপশানাল কী করবে যা অনেকেই তো তোমরা অপশানাল নিয়ে পড়ো না হয়তো সিডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ আবার অনেকেই যারা আছো গ্রুপ এ এবং বি এর জন্য কিন্তু প্রিপারেশান নিচ্ছ তো এই অপশানালের জন্য তোমাদের একটা কথা বলি ইংলিশ ভার্সানে কিন্তু যে সাবজেক্ট তোমরা নেবে ইংলিশ ভার্সানে অনেক মেটেরিয়াল কিন্তু ইউটিউবে এই ইউটিউব বলছি সরি গুগুলে কিন্তু পিডিএফ পাওয়া যায় তো সেটা তোমরা পড়তে পারো আর যদি মনে হয় যে না অপশানালের জন্য একটু পয়সা খরচা করা দরকার যদি অপশনালটা না থাকে তাহলে তোমাদের একটা টাকা খরচা করতে হতো না কিন্তু যদি এখনও হবে না যদি তোমরা ইংরেজি ভাষানে পড়ো অ্যান্থ্রোপোলজি বলো হিস্ট্রি বলো জিওগ্রাফি বলো এর কিন্তু মানে নোট পাওয়াই যায় ঠিক আছে পিডিএফ তো সেটার উপর যদি তোমরা রিলাই করতে না পারো তাহলে কিন্তু একটা কি করবে যে বইগুলো কিনবে বাংলা অথবা ইংরেজি ভার্সানে সেগুলোর নাম নিয়ে সোজা চলে যাবে কোথায় কলেজ স্ট্রিট ঠিক আছে কলেজ স্ট্রিটে গিয়ে যেখানে মানে পুরনো বই বিক্রি হয় ঠিক আছে ওল্ড বুক সেকশন সেটা কোথায় পাবে তোমরা কলকাতা ইউনিভার্সিটির সামনে কিন্তু পুরোনো বইয়ের দোকান আছে সেখানে গিয়ে তোমরা পুরনো বই কিন্তু খোঁজ করতে পারো দেখবে পড়া বই নিয়ে হয়তো অ্যারাউন্ড সাতশো টাকার মধ্যে পুরনো বই সব কমপ্লিট হয়ে গেছে সেখানে কিন্তু ভালো করে বার্গেনিং করতে হবে তোমাদেরকে মানে দর করতেই হবে নাহলে কিন্তু ওরা ঠকিয়ে দেবে ঠিক আছে তো এইটুকু খরচা তোমরা করতে পারো অথবা তোমরা এটাও করতে পারো আরেকটা উপায় যেটা আছে অপশানালের জন্য তোমরা কলেজ স্ট্রিট চলে গেলে কলেজ স্ট্রিট গিয়ে কী করবে অনেক স্যারের কিন্তু নোটস পাওয়া যায় ঠিক আছে নোটস বিক্রি হয় ঠিক আছে নোটস অফ স্যার ঠিক আছে নোটস কিন্তু অনেক স্যারের পাওয়া যায় সেগুলো তোমরা কিনে পড়তে পারো বোঝা গেল সেটা আর কম টাকায় হয়তো হয়ে যাবে আচ্ছা এক সেকেন্ড খাতায় লিখেছি তো হ্যাঁ এরপর দেখো সাত নম্বর পয়েন্ট কি আছে দেখো সাত নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি প্র্যাকটিস বুক ঠিক প্র্যাকটিস বুকের জন্য তোমাদের কিন্তু কোনো পয়সা খরচা করতে হবে না কোথায় পাবে প্র্যাকটিস বুক প্র্যাকটিস বুকও কিন্তু তোমরা পেয়ে যাবে পিডিএফ সোজাসুজি চলে যাবে গুগলে গুগলে যাওয়ার পর কিন্তু তোমরা সার্চ করবে যে কোনো নাম দিয়ে বইয়ের ঠিক আছে যেমন ধরো লুসেন বা একুশ হাজার প্লাস যে কোনো বই ঠিক আছে সেগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে বোঝা গেল আর এখানে একটা সফটওয়্যার তোমরা ইউজ করবে সেটা হচ্ছে গিয়ে জোডো পিডিএফ রিডার ঠিক আছে পিডিএফ রিডার এই অ্যাপটা যদি তোমরা ইন মানে ইনস্টল করে নাও এই অ্যাপটাতে একটা ফেসিলিটি কি পাওয়া যায় এখানে তোমরা পিডিএফের ওপর মার্ক করতে পারবে কোশ্চেনের ওপর মার্ক করে রাখতে পারবে সেটাকে কিন্তু সেভ সেভও করতে পারবে বোঝা গেল এভাবে তোমরা প্রিপারেশানটা নিতে পারো তাহলে এখনও কিন্তু তোমাদের কোনো পয়সা খরচা করতে হয় বোঝা গেল আচ্ছা এরপর মক টেস্ট কি করবে অনেক ওয়েবসাইট আছে মক টেস্ট ঠিক মক টেস্ট কি করবে ভ্যারিয়াস ওয়েবসাইট আছে ঠিক আছে যেখানে কি না ফ্রিতে মক টেস্ট কিন্তু দেওয়া যায় এমনকি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও একটা স্পেশাল ওয়েবসাইট আছে যেখানে কিনা তোমরা ফ্রিতে মক দিতে পারবে বোঝা গেলো সেটা একটুখানি জাস্ট গুগলে সার্চ করে নেবে পেয়ে যাবে ইতিমধ্যে মানে এই এই মুহূর্তে আর কি নামটা আমার ঠিক মনে পড়ছে না আচ্ছা বোঝা গেলো এবার কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কি করবে আমি ধরে নিচ্ছি তোমরা মাসে পঞ্চাশ টাকা খরচা করে কিনতে পারছো না মানে অ্যাচিভার্স ঠিক আছে তাহলে তোমরা কী করবে তাহলে যেটা করবে ফর কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা করবে সেটা হচ্ছে অনেক ওয়েবসাইট আছে ঠিক আছে ভ্যারিয়াস ওয়েবসাইট যেখানে কিনা তোমরা মান্থলি ঠিক আছে মান্থলি উইকলি ক্যাপসুল পেয়ে যাবে ঠিক আছে পুরো মাসের এবং পুরো সপ্তাহের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে পিডিএফ আকারে যেমন ধরো জি কে টুডে আছে ঠিক আছে খুব প্রসিদ্ধ আচ্ছা আরেকটা অ্যাফেয়ার্স ক্লাউড বা ক্লাউড অ্যাফেয়ার্স এরম বলে আছে এটাও খুব ভালো ঠিক আছে তবে এগুলোতে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো ইন্ডিয়া বেসিসে কিন্তু এরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পড়তে হবে তাহলে কি করব দেখবে অনেক টেলিগ্রাম গ্রুপ আছে ঠিক আছে অনেক টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে কিনা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু মানে হয় আর কি মানে তোমাদেরকে প্রোভাইড করা হয় আর কি আছে অনেক অ্যাপ আছে যেখানে কিনা না ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাওয়া যায় তো সেটা তোমরা ফলো করতে পারো আর যদি তোমরা পারো অ্যাচিভার্স তো আমি মার্ক করে দিই সেখান থেকে ইম্পর্ট্যান্টগুলো তোমরা লিখেও নিতে পারো ঠিক আছে আমার মনে হয় যথাসম্ভব আমি মানে কি বলে কোয়ালিটি বজায় রেখেই ভিডিওটা তৈরি করি সেখান থেকে তোমরা লিখে নিতে পারো তো এখন থেকে এই ধারণাটা একদম সরিয়ে দাও যে ইউটিউবে যে ফ্রি মেটিরিয়ালগুলো পাওয়া যায় সেগুলো ভালো নয় এটা কিন্তু একদম ভুল একটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে ইনফরমেশান দেওয়া থাকে যতটা কিনা একটা বইতে থাকে বইটাতে হয়তো আরও বেশি ডিটেলসে লেখা থাকে কিন্তু তার যে এসেন্স সেটা যদি তোমরা একটা ভিডিওর সাথে মেলাও দেখবে পুরোটাই প্রায় মিলে গেছে কেননা এর বেশি ইনফরমেশান তো আর নেই আর একজন ক্রিয়েটর চাইবে না তার ইনফরমেশান সে ভুল দিক বা তার ভিডিওটা না চলুক সে সব থেকে ভালোভাবেই কিন্তু ভিডিওটা তৈরি করার চেষ্টা করে তো সেটা তোমরা মানে সেই ভিডিওগুলোর ওপর কিন্তু ফ্রি সোর্সগুলোর ওপর কিন্তু তোমরা কমপ্লিটলি রিলাই করতে পারবে এটা মনে রাখবে ঠিক আছে তো সেই মানে আমি বলতে চাই একটাই কথা যে তোমরা প্রিপারেশান না নিয়ে হাত গুটিয়ে থাকলে সেটা কিন্তু আমার মনে হয় ঠিক হবে না সেটার থেকে ফ্রি সোর্সগুলো ইউজ করে তোমরা কিন্তু প্রিপারেশান নাও আমি তোমাদের সম্পূর্ণটা বলে দিলাম কোথা দেখি কী করতে হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ভিডিওটা খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করতে পারো তাহলে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ